আইবিয়ার্স, আশা করি ভালো আছেন। বিসিএস, আইবিএ, প্রাইমারি সহ সকল পরীক্ষার প্রস্তুতি, প্রায় প্রতিটা পরীক্ষাই শব্দার্থ থেকে প্রশ্ন আসে, বিশেষ করে আইবিএ। আইবিএতে প্রায় প্রতিটা পরীক্ষায় 4-5টা করে শব্দার্থ থাকে, আর বিসিএসও থাকে, প্রাইমারিতেও থাকে। তাই আমি গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব, যে শব্দার্থগুলো থেকে আপনারা 99% পরীক্ষায় কমন পাবেন আশা করি। তো চলুন আলোচনা শুরু করতে যাই। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথম প্রশ্ন হচ্ছে অবিরাম। অবিরাম শব্দের অর্থ কী? অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। নিপ শব্দের অর্থ কী? এটা আইবিএ একটা পরীক্ষা আসছিল। নিপ শব্দের অর্থ হচ্ছে কদম। অর্বাচীন শব্দের অর্থ কী? অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নির্বোধ, এটার অর্থ হতে পারে নবীন। সারমেয় শব্দের অর্থ কী? সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। হর্ষ শব্দের অর্থ কী? হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। কাদম্বিনী শব্দের অর্থ কী? কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। অপলাপ শব্দের অর্থ কী? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। বিজন শব্দের অর্থ কী? বিজন শব্দের অর্থ হচ্ছে পাখা। বদ্রিকের বিজন, বিজন অর্থ পাখা, আর যদি বড়শিকের বি থাকে সেই বিজন শব্দের অর্থ হচ্ছে জনশূন্য। সনাতন শব্দের অর্থ কী? চিরন্তন। কুটুম্ব শব্দের অর্থ কী? কুটুম্ব শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। সুধাকর শব্দের অর্থ কী? সুধাকর শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। যুগপৎ শব্দের অর্থ কী? যুগপৎ শব্দের অর্থ হচ্ছে একই সময়ে। বিহঙ্গ শব্দের অর্থ কী? বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি। জঙ্গম শব্দের অর্থ কী? জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। সদন শব্দের অর্থ কী? সদন শব্দের অর্থ হচ্ছে নিবাস। অলিক শব্দের অর্থ কী? অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, স্বর ল দীর্ঘিকার লিক অলিক, অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, আর স্বর ল রসিকার লিক অলিক থাকলে সেটা অর্থ হচ্ছে বাস্তব বা সত্য। অবলা শব্দের অর্থ কী? নারী। শোণিত শব্দের অর্থ কী? রক্ত। নিনাদ শব্দের অর্থ কী? শব্দ। অন্তরায় শব্দের অর্থ কী? বাধা। আধার শব্দের অর্থ কী? আধার শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। রসালো শব্দের অর্থ কী? রসালো শব্দের অর্থ হচ্ছে আম। নিপ বৃক্ষ, এটাও আইবিএ পরীক্ষা আসছিল কয়েকদিন আগে। নিপ বৃক্ষ অর্থ হচ্ছে কদম গাছ। বারিদি শব্দের অর্থ কী? সমুদ্র। প্রসবন শব্দের অর্থ হচ্ছে ধারণা। আত্মাই শব্দের অর্থ কী? গুপ্ত ঘাতক। চরিতার্থ শব্দের অর্থ হচ্ছে সফল। জনয়িতা শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা। জিগর শব্দের অর্থ হচ্ছে হৃদয়, মন, প্রাণ। আর্চে, আর্চে শব্দের অর্থ হচ্ছে মাছের আঁশের গন্ধযুক্ত। মীর সন্তান শব্দের অর্থ হচ্ছে মাস। দোয়াশা শব্দের অর্থ হচ্ছে দোয়া ও কুয়াশার মিলিত ফল। ওয়াগন শব্দের অর্থ হচ্ছে মালগাড়ি।
কল্কি শব্দের অর্থ হচ্ছে তামাক বরে, তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র, সেই পাত্রকে বলা হয় কল্কি। জনান্তিকে শব্দের অর্থ হচ্ছে সংগোপনে, জনগণের আড়ালে। পাটাতন শব্দের অর্থ নৌকা বা জাহাজের কাঠের মেঝে। পতঞ্জলি শব্দের অর্থ হচ্ছে পাণিনি ব্যাকরণের ভাষ্যকর। আরক্ত শব্দের অর্থ হচ্ছে লালচে বা রক্তিম, রক্ত জাতীয় কিছু। বর্ষীয়সী শব্দের অর্থ হচ্ছে অতিশয় বৃদ্ধা, মানে যাদের বয়স 80-এর উপরে তাদেরকে বর্ষীয়সী বলা হয়। রায়ট শব্দের অর্থ হচ্ছে দাঙ্গা। অ্যালনিনিও শব্দের অর্থ হচ্ছে ক্ষুদে শিশু। বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান। কনক শব্দের অর্থ কি? কনক অর্থ হচ্ছে স্বর্ণ। দিনমণি শব্দের অর্থ হচ্ছে সূর্য। কিরীট শব্দের অর্থ কি? কিরীট শব্দের অর্থ হচ্ছে মুকুট। হেমহর্ম শব্দের অর্থ কি? স্বনির্মিত অট্টালিকা। আবিল শব্দের অর্থ কি? আবিল শব্দের অর্থ হচ্ছে কলুষিত। শৃঙ্গদর শব্দের অর্থ কি? শৃঙ্গদর শব্দের অর্থ হচ্ছে পর্বত। অবলেপে শব্দের অর্থ কি? অবলেপে শব্দের অর্থ হচ্ছে সগর্পে বা সদর্পে। কৌমুদী শব্দের অর্থ কি? কৌমুদী শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না। ধন্যবাদ বন্ধু, বন্ধুরা প্রশ্ন সাথে থাকার জন্য। 50টি শব্দ অর্থ বলেছি, আর আবার 50টি শব্দ অর্থ আর একটা ভিডিওতে আমি দিয়ে দিব, মোট 100টি শব্দ অর্থ দিব। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।